জল্পনার অবসান, টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এক দিদির পাশে আর এক দিদি, আর সেই বিষয়টা দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। রবিবার অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল। বিনোদন জগৎ থেকে এবার রাজনীতির মঞ্চে অবতীর্ণ হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে তাঁকে প্রার্থী করল তৃণমূল। এবার হুগলিতে রচনা ভার্সাস লকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে হুগলি থেকে প্রার্থী হিসেবে এবার নির্বাচনে লড়বেন রচনা। ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল রচনাকে। এমনকি তিনি যখন র্যাম্পে হাঁটছেন তখনও রচনাকে তার সঙ্গেই হাঁটতে দেখা গিয়েছে। এতদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেখান থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন, কিন্তু এবারে একেবারে তার ব্যতিক্রম দেখা গেল। কারণ প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক প্রায় 5 বছর পর তৃণমূলের ব্রিগেড 2019 সাল, আর তারপর এই 2024। 5 বছর পর আবার ব্রিগেডের সমাবেশ করেছে তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূলের বিরাট সমাবেশ। এই সমাবেশ থেকেই দেশের 42টি আসনে লোকসভা নির্বাচনের যে প্রার্থী, সেই প্রার্থী বাংলার যে 42টি আসন থেকে প্রার্থী ঘোষণা করার ছিল সেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গত রবিবার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শোয়ের অ্যাঙ্কার ছিলেন রচনা। রচনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে নাচতে পর্যন্ত দেখা গিয়েছিল। এছাড়াও জানা গিয়েছিল যে গত মাসেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সঞ্চালিকা রচনা। আর তারপর থেকেই বিভিন্ন রকমের জল্পনা শুরু হয়, আর আজ সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। তবে যে হুগলিতে রচনাকে প্রার্থী করছে তৃণমূল, সেখান থেকে আবার বিজেপির প্রার্থী একসময় রচনার সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। বর্তমানে হুগলির বিদায়ী সাংসদ লকেট, সেখানে এবার রাজনীতির ময়দানে মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে দুই নায়িকাকে। লকেট রাজনীতিতে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছেন, অন্যদিকে এই প্রথম রাজনীতির ময়দানে নামছেন রচনা। তার হয়ে প্রচারের কৌশল তৈরি করছে তৃণমূল। একদা প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন রচনা, আর তার আগে ওড়িয়া ছবিতেও কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। পরে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হাত ধরে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। বিশেষত গ্রাম বাংলার মানুষের কাছে এখন তিনি দিদি। রচনা এবং লকেট একসঙ্গে কাজ করেছেন, অভিনয় করেছেন, যেখানে নায়িকার ভূমিকায় ছিলেন রচনার সেকেন্ড লিড বা পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল লকেটকে। ছবির দুনিয়া জনপ্রিয়তার দৌড়ে লকেটের থেকে এগিয়ে রচনা, ফলে একসময়ের সহকর্মীকে ভোটের লড়াইয়ে কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন রচনা। এখন দেখার যে দুই দিদির লড়াইয়ে জনতা কাকে নাম্বার ওয়ান করে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হুগলির মাটিতে হারতে হয়েছিল ঘাসফুল শিবিরকে। সেইবার শাসক দলের হয়ে প্রার্থী হয়েছিলেন ডক্টর রত্না দে নাগ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 5,98,086। অপরদিকে রত্নাকে পর্যদস্ত করে পদ্মের জমিকে শক্ত করেছিলেন লকেট। প্রাপ্ত আসন সংখ্যা ছিল 6,71,448। ফলে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা শাসক দলের।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।